হ্যালো বন্ধুরা গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ও দু নম্বরে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে মানে মাধ্যমিকের যে সমস্ত দু নম্বরের শর্ট কোশ্চেনগুলো আসতে চলেছে সেই সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে এবং এইগুলো ও কোশ্চেন সমেত এ আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বরের মাধ্যমিক আসতে চলেছে সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো বলবো আর প্রশ্নগুলোর সাথে সাথে এ এগুলোর পুরোপুরি ডিটেলসের সমাধান করে দেবো একদম এ টু জেড তোমাদের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব ও দু নম্বরের এর শর্ট কোশ্চেনগুলো নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা তোমরা এখনো পর্যন্ত যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো এরকম ধরনের এডুকেশন रिलेटेड ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে 6 নম্বর থেকে শুরু হচ্ছে 5 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নিতে পারো তো এখানে 6 নম্বর অঙ্কটি এই কি দেয়া হয়েছে একটি একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর ওর বছরের শেষে মোট লাভ হয়েছে এ তিন হাজার সাতশো টাকা সাতশো টাকা তাহলে প্রথমজনের লাভ বের করতে দিয়েছে প্রথমজনের লাভ বের করতে দিয়েছে তাহলে তিন জনের ব্যবসার মূলধনের অনুপাত বের করে নেব কি হচ্ছে এ তিনজনের জনের মূলধনের অনুপাত তিনজনের মূলধনের অনুপাত কি বলে দিয়েছে ওয়ান ইস টু সিক্স ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু দেখো এটা রয়েছে নিচে আমরা হরে কিছু রাখবো না হরকে এই কাটার চেষ্টা করবো তাই এই জন্য কি করবো ও আমরা এই হরে যেগুলো রয়েছে এগুলোকে লসাগো করবো মানে এলসিএম করবো যদি লসাগু করি এই তাহলে এটা আসে এ হচ্ছে ষাট ছয় পাঁচ আর চারে যদি লসাগু করি ষাট আসে এবং ষাটকে যেটা লসাগু আসবে নিচের গুলো এরকম থাকলে সেটাকে কী করবো গুণ করে দেবো তাহলে হরের এর যেগুলো রয়েছে সেগুলো কেটে যাবে তাই জন্য কী করছি ওয়ান বাই সিক্স আছে লসাগু যেহেতু ষাট হবে এ তিনটে তাই ষাট দিয়ে গুণ করছি ই কী হবে ওয়ান বাই ফাইভ ইন্টু কী হবে সিক্সটি টু কি হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু কী হচ্ছে সিক্সটি তাহলে ছয় দিয়ে যদি কাটি এটাকে কত হচ্ছে দশ পাঁচ দিয়ে কাটলে কি হচ্ছে পাঁচ বারং ষাট চার পনেরো কি হচ্ছে ষাট তাহলে এখানে কী হচ্ছে দশ এক খে দশ বারো এক খে বারো আর এখানে পনেরো আর এটাকে ভাঙা যায় না দশ ইস্টু বারো ইসটু পনেরো যখনই আমি দেখবো এরকম ভগ্নাংশে আছে যে অনুপাত ভগ্নাংশে দিয়েছে মূলধনের অনুপাত তাহলে আমি ওটাকে কি করব ও ভগ্নাংশটাকে ট্রান্সফার করে নিয়ে আসবো ও সংখ্যাতে তো এখানে নিয়ে আসার পর এখানে আমাকে মোট লাভ বলে দিয়েছে মোট লাভ কত বলেছে যে এদের কি হচ্ছে মোট লাভ মোট লাভ কত বলে দিয়েছে তিন হাজার আর সাতশো টাকা ঠিক আছে তাহলে কি প্রথম জনের লাভ বের করতে দিয়েছে এইটা প্রথম জনের লাভ কি হবে প্রথম জনের লাভ প্রথম জনের লাভ কি দেখো প্রথম জনের লাভ বের করতে গেলে আমরা যেরকম অনুপাতিক ভাগার করি তা প্রথম জনের লাভ বের করতে হলে কি করতে হবে দেখো টোটাল লাভ কত আছে সেটা লিখবো টোটাল লাভ টোটাল লাভের সাথে মাল্টিপ্লাই হবে কি প্রথম জন বলেছে মানে এইটা হ্যাঁ প্লাস নিচের সব যোগ তাহলে এখানে এ কত হয়ে যাচ্ছে এত টাকা কে লাভ ইন্টু তাদের প্রথম জনের অনুপাতিক ভাগার অনুপাতিক ভাগার কি করি যেটা প্রথম মানে হচ্ছে এটা প্রথম জনের সেটা বসিয়ে দেবো এবং প্রত্যেকটা প্লাস হবে যে কত থাকবে ইস্টুতে তাহলে এখানে সাঁত্রিশশো ইন্টু কি হয়ে যাবে এ দশ বাই কি হয়ে যাচ্ছে এখানে এ যোগ করলে দশ বারো আর পনেরো যোগ করলে কত হচ্ছে সাঁতিরিশ কাটাকুটি গেলে কত হয়ে যাচ্ছে একশো সাঁত্রিশ ইস আর একশো মাল্টিপ্লাই করলে হয়ে যায় সাঁত্রিশশো ও তাহলে এটার সাথে একশো ইন্টু টেন কত হয়ে যায় হাজার তাহলে প্রথম জনের লাভ বের করতে দিয়ে যেত প্রথম জনের লাভ কত প্রথম জনের লাভ হচ্ছে হাজার টাকা এইরকম ভাবে আমাকে বলতে পারতো দ্বিতীয় জনের বা তৃতীয় জনের যখনই দ্বিতীয় জনের হতো এখানে কি এই জায়গায় কি হচ্ছে বারো বসে যেত মানে বারো দিয়ে মাল্টিপ্লাই হতো যদি তৃতীয় জনের বলতো তাহলে কি তৃতীয় জনের লাভ বের করতে বলতো আমি তৃতীয়টা ওপরে বসতো বাদবাকি নিচে যেরকম প্রত্যেকটা আসে অনুপাতিক ভাগের সেমই হতো দ্বিতীয় জনের বললে এই বারোর সাথে মাল্টিপ্লাই হতো হান্ড্রেড তাহলে বারোশো হয়ে যেত তৃতীয় জনের বললে পনেরোশো হয়ে যেত তা বোঝা গেছে তো নেক্সট অঙ্ক দেখা যাক এরপরে সাত নম্বর অঙ্কটি বলেছে কিছু টাকার দু বছরে সরল সুদ বলে দিয়েছে কুড়ি টাকা এবং চক্রবৃদ্ধি সুদ একুশ টাকা হলে বার্ষিক সুদের হার কত মানে কি দু বছরের সরল সুদ বলে দিয়েছে এ কুড়ি টাকা এবং চক্রবৃদ্ধি সুদ কুড়ি টাকা বলেছে সুদের হার বের করতে বলেছে সুদের হার দুজনের ক্ষেত্রেই একই এ তা এখানে আমি ধরে নেবো আসল জানি না কত টাকা তা সেটা ধরে নেবো আর সুদের হার জানি না সেটাও ধরে নিচ্ছে ধরি এই আসল হচ্ছে এক্স টাকা না পি টাকা ধরি আসল হচ্ছে কি পি টাকা এবং সুদ সুদের হার কি আর পার্সেন্ট ধরে নেই তো এখানে দেখো কি হচ্ছে সরল সুদ বলে দিয়েছে সরল সুদের ক্ষেত্রে আমরা যেটা জানি সে সরল সুদ ইক টু আমরা এটা জানি যে সরল সুদের ক্ষেত্রে আমি লিখছি সরল সুদের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি আই ইকোয়ালস টু পি তো এখানে আই ইকোয়ালস কি হচ্ছে পি গুণ টি গুণ আর বাই ঠিক আছে তাহলে আই ইকোয়ালস টু মোট মোট সুদ কত কুড়ি টাকা বলে দিয়েছে পি মানে কি পি রয়েছে এখানে জানি না টি মানে কি দু বছর বলে দিয়েছে এই যে দু বছর দু বছর দু বছর বলে দিয়েছে মানে সময়টা কি দু বছর সময় সময় হচ্ছে দু বছর বলে দিয়েছে এটা আর আর মানে জন্য হান্ড্রেড দেখো এখান থেকে এখান থেকে পি ইকুয়ালস টু কত বেরোচ্ছে কেন আমি পি কেন বের করছি আমার আর এর মান দরকার কার মান দরকার আরের মান তাহলে আমি আর বের করব না আমি পি বের করবো পি যখনই বের করব এর মানটা অন্য সমীকরণে রিপোর্ট করে দেবো তাহলে আরই থাকবে আরের মান দরকার যদি আমাকে আসল চেত তখন কি আরের মান বের করতাম কি বলছি আবার বলছি যেটা বের করতে দেবে তার অপোজিটটা বের করবে এখানে সুদের হার বের করতে দিয়েছে আর বের করতে দিয়েছে মানে সুদের হার মানে আমি আর ধরেছি আর বের করতে দিয়েছে আমি পি বের করছি এখানে পি বের করে অপরটায় বসাবো যেটা বের করতে দেবে তার উল্টোটা বের করে অপরটায় বসিয়ে দেবো তাহলে ওটা হবে আর যদি আসল এখানে বের করতে দিত তাহলে কি বা মূলধন বের করতে দিত তাহলে কি করতাম আরের মান বের করতাম তা তো এখানে উল্টোটা বের করব তো এখানে যা বের করতে দেবে তার উল্টোটা এখানে বের করব তো এখানে সুদের হার মানে আর বের করতে দিয়েছে আমি এখানে কি বের করছি পি বের করছি তাহলে এ পি হবে দেখো এইটা কোনা কোনি গুণ হয়ে যাবে গুণ হলে কত হয়ে যাবে এটা গুণ হলে ওপরে চলে যাবে মানে দু হাজার আর দুশো কুড়ি ইন্টু একশো গুণ করলে দু হাজার আর তো ইন্টু ও এখানে পি এর সাথে যেটা গুণ থাকবে সেটা নিচে চলে যাবে মানে দুই তাহলে কি হয়ে যাচ্ছে এ টু আর ঠিক আছে তো এটা কাটাকুটি করে দিতে পারো কত হয়ে যাবে হাজার তো পি টু কি হবে বাই গেল বের করে এবার কি এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি ক্ষেত্রে তা চক্রবৃদ্ধি সুদ টু আমরা কি জানি ই যে চক্রবৃদ্ধি সুদ চক্র বৃদ্ধি সুদ ইকালস টু ফর্মুলা কী ছিল যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা ছিল সুদের ফর্মুলা আসলে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা এটা ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর হান্ড্রেড টু দি এন আর তার থেকে পিবি মানে আসলটা বিয়োগ করে দিয়ে কমন নিয়ে নিয়েছি পিটা সেটা হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র একবারে অ্যাপ্লাই করবে যেহেতু দু নম্বরের কোর্সেন তাহলে পি এর মানটা এখানে আমি বসিয়ে দেবো পি এর মানটা কত আছে এখানে পেয়ে গেছি কত হাজার বাই আর চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি কত বলে দিয়েছে একুশ টাকা এখানে বসিয়ে দিলাম একুশ তারপরে এখানে এ দেখো এটা কি আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার কী হচ্ছে টু দি পাওয়ার কী আছে এখানে এন এন মানে কি এখানে সময় চক্রবৃদ্ধি সেদ্ধের ক্ষেত্রে এন মানে হচ্ছে সময় সময় কত দু বছর বলে দিয়েছে দুই বসিয়ে দিলাম মাইনাস ওয়ান ক্লিয়ার তো এখানে কি টোয়েন্টি ওয়ান ইন্টু ও এখানে রয়েছে এটা হাজার রয়েছে এ বাই আর এখানে এ এইটাকে ফর্মুলা ফেলো এটা দেখো এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এখানে এ ওয়ান এ স্কোয়ার মানে কি ওয়ান প্লাস টু এ বি টু এ মানে কি ওয়ান বি মানে কি আর বাই প্লাস বি স্কোয়ার মানে আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার আমি ভেঙেই দেখাচ্ছি কি এ স্কোয়ার প্লাস টু এ বিষয় একটা ওয়ান রয়েছে ঠিক আছে তো এখান থেকে এ কি হচ্ছে টোয়েন্টি ওয়ান রয়েছে এখানে থাউজেন্ড বাই হা আর রয়েছে যা রয়েছে এখানে ওয়ান স্কোয়ার ওয়ান হয় প্লাস কি হচ্ছে টু এখানে টু আর ই লাগলাম টু আর বাই হান্ড্রেড আমার কাটাগরিতে সুবিধা হবে প্লাস কি হচ্ছে এটা কি হয়ে যাবে 8 स्क्वायर y की होयछ 10000 আর প্লাস মাইনাস 1 তো এই প্লাস 1 আর মাইনাস 1 কি হলো কিTypeError ইবার আমি এইখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে কি হচ্ছে এ আমাকে বলে দি টাকা এখানে আর রয়েছে এবার কি করছে আরটাকে গুণ করছি এর প্রত্যেকের সাথে এর সাথে একবার গুণ এর সাথে একবার গুণ এই দুটোই বেঁচে রয়েছে আমার তাহলে এর সাথে একবার এটা গুণ হবে এর সাথে একবার এটা গুণ হবে ভালো করে লক্ষ্য করো তাহলে এ কি হবে থাউজেন্ড ইন আর আর ইন্টু কী হয়ে যাচ্ছে থাউজেন্ড আর ইন্টু কী হয়ে যাচ্ছে এখানে এ টু আর বাই হান্ড্রেড এর প্লাস কী হয়ে যাচ্ছে থাউজেন্ড আর ইন্টু আর বাই টেন থাউজেন্ড তো এখান থেকে এ দুটো শূন্য আর এখান থেকে দুটো শূন্য এখানের আর এখানের আর কেটে গেলো ঠিক আছে আর এখান থেকে যদি দেখি তিনটে শূন্য আর এখান থেকে তিনটে শূন্য এখানের আর আর এখানে আর স্কোয়ার ছিল একটা আর কেটে গেল তাহলে এখানে কী হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এখানে কী রয়েছে ভালো করে যদি লক্ষ্য করি এখানে রয়েছে হচ্ছে টু টোয়েন্টি এখানে রয়েছে দেখো টোয়েন্টি টু ইন্টু টেন টোয়েন্টি প্লাস এখানে কি রয়েছে আর স্কোয়ার বাই টেন আর স্কোয়ার না সরি আর বাই টেন একটা আর কেটে ডেকেছিলো একটা আর পড়েছিল আর বাই কী হচ্ছে টেন রয়েছে তো আর বাই টেন রয়েছে তাহলে এখানে আর ইকোয়ালস টু দেখো এইটা যদি এই পাশে আনি এই কুড়ি টোয়েন্টিটা এই পাশে আনলে কি হয়ে যাবে মাইনাস তা মাইনাস দিয়ে দিয়ে এখানে ইকোয়ালস দিয়ে দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসলাম যেহেতু আর অতটা জায়গা নেই সেই জন্য করলাম তো এখান থেকে আমি এখানে এইটা দেখতে পারি যে কে আর বাই টেন রয়েছে এ এইটা কী হয়ে যাবে এ কুড়ির থেকে মানে তোমার টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি বাদ দিলে কী হয়ে যাবে এ ওয়ান ওয়ান ইকুয়ালস টু কী হয়ে আর বাই টেন তা এখান থেকে এ কী হচ্ছে আর ইকুয়ালস টু কি কোন গুণ হয় দেখো তাহলে আর ইকুয়ালস টু কী হয়ে গেলো টেন এক টেন তাহলে টেন তাহলে কি এখানে সুদের হার কত বেরালো সুদের হার এখানে আর ইকুয়ালস টু টেন পারসেন্ট বেরোলো সেটা হয়ে গেল আনসার খুবই ইম্পর্টেন্ট আনি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কি খুবই সুন্দর অঙ্ক যে আমার আসল ধরে নেবো সুদের হার ধরে নেবো তুমি যেভাবে অ্যাপ্লাই করতে পারো আমি এখানে একবারে শর্ট শর্ট কোশ্চেন দিয়েছে বলে আমি সুদের এ চক্রবৃদ্ধি সুদিকলস টু কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করেছি কেন অ্যাকচুয়ালি এই যে এইটা দেখো এইটা হচ্ছে সমূল চক্রবর্তী পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে কি আসলও রয়েছে সুদও রয়েছে এখান থেকে আসল বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ পড়ে থাকে তাই জন্য আমি পিটা কমন নিয়ে নিচ্ছি জাস্ট এইটা যদি কেউ না বুঝতে পারো কেন সমী এটা হলো তো এখান থেকে জাস্ট পিটা কমন নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধির মধ্যে আসলে রয়েছে সুদও রয়েছে তা আমি আর সুদ দরকার আমার সুদ তাহলে আসলটাকে বাদ দিয়ে দেবো আসল পি ছিল বাদ দিয়ে দেবো জাস্ট এইভাবে আমরা এটা করে ফেলবো পুরো আট নম্বর অঙ্কটি এক্সকোয়ার প্লাস বি এক্স প্লাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো এবং এক্সকোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইকোয়ালস টু জিরো হলে সমীকরণ দুটোর একটি সাধারণ বীজ টু হলে কি হচ্ছে কিউ ইকুয়ালস টু কত তাহলে আমাকে এখানে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে এবং এ সাধারণ বীজ সাধারণ বীজ মানে এখানে আমরা যেরকম কোন সমীকরণের সমাধান করি এক্স টু একটা মান বের করি টু বা থ্রি সেরকম একটা এক্স ইকুয়ালস টু মান হচ্ছে এরও সমীকরণ আর এরও সমীকরণ তখনই সাধারণ সমীকরণ সাধারণ বীজ বলা হয় সরি সমীকরণ না বীজ মানে কোনো সমীকরণে এক্সের মান যেগুলো বের করি সেগুলো হয় বীজ আমরা আগেই জেনে এসছো আগে যখন শিখেছ তাহলে সাধারণ বীজ মানে কি এর মধ্যেও রয়েছে এই টুটা এর মান এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স মান টু বেরাবে এখানে ক্যালকুলেশন করলেও এক্স এস এর ওয়ান টু বেরোবে যখন সাধারণ বীজ বলবে তখনই এক্সের জায়গায় যেটা বলবে সেটা বসিয়ে দাও এখানে টু বলেছে এর জায়গায় সব বসিয়ে দাও তাই এখানে দেখছি প্রথমে দুটো ইকুয়েশন বলে দিয়েছে এক্স কোয়ার প্লাস কি হচ্ছে বি এক্স প্লাস কি হচ্ছে টুয়েলভ ইকলস টু জিরো আর একটা বলে দিয়েছে এক্স কোয়্যার মাইনাস বি এক্স প্লাস কিউ ইকলস টু জিরো প্রদত্ত সমীকরণ দুটির বীজ টু হওয়ায় ইন্ডিভিজুয়াল সমীকরণ দুটির বীজ তা এখানে এখানে বসিয়ে দাও টু কি আছে এখানে টু আছে তাহলে এক্সি কলস টু কি হয়ে যাবে টু ও মানে এক্সি কলস টু এক্সের জায়গায় কি বসাবো ও টু বসিয়ে দেবো তাহলে এখান থেকে এ টু এর স্কোয়ার প্লাস কী হচ্ছে বি ইন্টু টু এক্স যেখানে যেখানে আছে প্লাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো রয়েছে দেখো এখান থেকে এ টু বি হয়ে যাচ্ছে এখানে আর এটা হয়ে যাচ্ছে চার এটা হয়ে যাচ্ছে টুয়েলভ ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে এ টু বি আর এখানে হচ্ছে কত ষোলো ষোলোটা উপে নিয়ে গেলে এ কী হয়ে যাবে মাইনাস ষোলো তাহলে বি ইকোয়ালস টু কি হচ্ছে এ মাইনাস ষোলো বাই টু মানে কাটাকুটি করলে মাইনাস এইট তো বিয়ের মান বেরিয়ে গেছে তো বিয়ের মানটা এখানে যাস বসিয়ে দেবো আর কিচ্ছু কাজে নেই এই এখানে টু বসাবো এই একই রহনের প্রত্যেকের এক্সের মান টু তাহলে এক্সের এর জায়গায় কি হচ্ছে টু বসিয়ে দেব ও প্লাস কিউ ইকোয়ালস টু জিরো এটা হচ্ছে ফোর মাইনাস বিয়ালস টু জিরো এখানে কত হয়ে যাচ্ছে প্লাস কিউ ইকাল টু জিরো একটু বেশি হয়ে গেল ডিটেলসে তবে এখানেই আমি এর মানটা বসিয়ে দিচ্ছি বি এখানে মাইনাস এইট বসিয়ে দিলাম এখানে লিখতে হবে যেহেতু ও বি ঠিক আছে তো এখানে মানটা বসিয়ে দিয়েছি তাহলে দেখো এখানেই ফোর ওর কত হয়ে যাচ্ছে প্লাস মাইনাস মানে প্লাস সিক্সটিন প্লাস কিউ ইকোয়ালস টু জিরো ও তাহলে কী হয়ে যাচ্ছে কিউ ইকালস টু কী হচ্ছে এটা দেখো টোয়েন্টি কিউ প্লাস এখানে হচ্ছে টোয়েন্টি ইকোয়ালস টু জিরো তাহলে কিউ ইকোয়ালস টু কী হচ্ছে মাইনাস টোয়েন্টি তা কিউ এর মান বের করতে দিয়েছে কিউ এর মান হয়ে গেল মাইনাস টোয়েন্টি এখানে ন নম্বর অঙ্কটি প্রথম এন সংখ্যক সংখ্যার সমষ্টি প্রথম ইনসংখ্যক সংখ্যার সমষ্টি বলে দিয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা এমনিতেও ও ইন সংখ্যক প্রথম ইনসংখ্যক সংখ্যার সমষ্টির ই সূত্র এটা হলে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে এখানে সূত্র তো বলেই দিয়েছে খুবই ইজি বলে দিয়েছে তাই ইন সংখ্যক সংখ্যার সমষ্টি বলে দিয়েছে তাহলে একশোটি প্রথমে সমষ্টি বের করে নি আগে একশোটির একবারও করা যায় একশোটির ই স্বাভাবিক প্রথম প্রথম একশোটি ফর্মুলাটা দেখো এখানে এই এন ইকুয়ালস টু কি এন মানে এখানে হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে যেখানে যেখানে এন আছে এন এর জায়গায় বসিয়ে দেবো সূত্রটার আগে লিখিনি এন ইন্টু এন প্লাস ওয়ান বাইকি টু আর তোমার অ্যাকচুয়ালি গড় একবারও বের করা যায় তো এন প্লাস ওয়ান এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন যেহেতু দু নম্বরে ভেঙেই করছি তো এখানে কি হচ্ছে এ হান্ড্রেড এট ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান বাই হচ্ছে কি টু তাহলে এ এখান দিয়ে কাটলে কত হচ্ছে ফিফটি আর এখানে হয়ে যাচ্ছে হচ্ছে এ একশো ফিফটি ইন্টু কি হচ্ছে সরি এখানে হচ্ছে ফিফটি ইন্টু কী হচ্ছে হান্ড্রেড ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেট যদি করি তাহলে কত আসবে এ এত এত কি হয়ে গেল এখানে একশোটি স্বাভাবিক সংখ্যার আর কি হচ্ছে সমষ্টি তাহলে প্রথম একশোটি এই স্বাভাবিক সংখ্যার গড় যদি বের করি আমাকে গড় বের করতে দিয়েছে তাহলে গড় কি হবে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে কি হচ্ছে ডিভাইড এই তত দিয়ে ডিভাইড করে দেবো ও তত দিয়ে কী হচ্ছে ডিভাইড করে দিলে কত আছে টোটাল একশোটি সংখ্যা আছে একশো দিয়ে ডিভাইড করলে গড় বেরিয়ে যাবে আমরা এটা জানি যতগুলো সংখ্যা থাকে সেই দিয়ে ভাগ করলে আমার গড় বেরিয়ে যায় তাহলে এখানে একটা শূন্য কেটে যাবে কী হয় একটা পয়েন্টের দিকে সরে যাবে একটা শূন্যের জন্য পঞ্চাশ পয়েন্ট ফাইভ এটা হয়ে গেলে দেখো এইভাবেও করতে পারতাম আবার একবারেও করতে পারতাম একটা ফর্মুলা আছে যে ইন সংখ্যক এন সংখ্যক এর এখানে গড় নির্ণয়ের একটা এমনিই সূত্র আছে যে এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কি হচ্ছে এই যে এন ইন টু কি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এন এখানে দেখো একবারে অ্যাপ্লাই করলে ওইটা বেরিয়ে যেত একবারে যদি আমি অ্যাপ্লাই করতাম কীভাবে এখানে দেখো হান্ড্রেড বসিয়ে দিতাম হান্ড্রেড ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড তাহলে দেখো হান্ড্রেড হান্ড্রেড কেটে যেত ও তাহলে কী হচ্ছে একশো এক বাই দুই তাহলে কত হয়ে যেত এটাকে করলে কি হচ্ছে একশো একের হাফ কত হয় পঞ্চাশ পয়েন্ট ফাইভ তা আমি এইভাবেও করতে পারতাম একটা ফর্মুলা দিয়ে এখানে যেহেতু এরকমভাবে বলেছে আমি দুই নম্বর দিয়েছে বলে পুরো ডিটেলসে করালাম তোমাদের যেভাবে ইচ্ছা করতে পারো বেস্ট হবে দু নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে এটা এক নম্বরে একবারে অ্যাপ্লাই করে দেবে অনেক সময় দিতে পারে সূত্রটা মনে রেখো এন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র হচ্ছে এন ইন্টু উ এন প্লাস ওয়ান বাই টু এন দেখো দশ নম্বর অঙ্কটি একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান মানে আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হচ্ছে সমান বলে দিয়ে পৃষ্ঠতল মানে কি অ্যাকচুয়ালি বক্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতল যেটাই বলুক না কেন একই জিনিস এবং গোলকের ব্যাসার্ধের সংখ্যা মান বের করতে হবে কেন যার সংখ্যা মান এককের দরকার নেই তো আমি এখানে কি হচ্ছে ব্যাসার্ধটা ধরে নিতে হবে আমাকে যেটা গোলক রয়েছে এই গোলকের ব্যাসার্ধটা আর ধরে নিলাম যে ধরি গোলকের গোলকের ব্যাসার্থ আর সাংখ্যমান বলেছে আর কিছু না ব্যাসার্ধের এর এই কথায় লিখতে পারি ব্যাসার্ধের ব্যাসার্ধের সাংখ্যমান আর তাহলে দেখো আমাকে কি বলেছে গোলকের আয়তন তা গোলকের এর আয়তনের ফর্মুলা কি মনে আছে গোলকের আয়তনের ফর্মুলা গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর থার্ড পাই আর তোমাদের মনে থাকবে আশা করি ফোর থার্ড এবং গোলকের বক্রতলের ক্ষেত্রে পৃষ্ঠতল দিয়েছে আমি পৃষ্ঠতল লিখলাম পৃষ্ঠ ও তলের ক্ষেত্রফল কি হচ্ছে পৃষ্ঠতলের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার কি ফোর পাই আর স্কোয়ার এখানে সবই সাংখ্যমান ঠিক আছে এখানে লেখা হয়নি এ যে এই সাংখ্যমান পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ঠিক আছে সাংখ্যমান যেহেতু দুটো সাংখ্যমান সমান সবই সাংখ্যমান এখানে সাংখ্যমান ঠিক আছে এ তো গোলকের ব্যাসার্ধ সাংখ্যমান আর ধরে নিয়েছি গোলকের আয়তনের সাংখ্যমান কি হচ্ছে এ এখানে সাংখ্যমান হচ্ছে হচ্ছে এ ফোর থার্ড পাই আর কিউব আর হচ্ছে পৃষ্ঠতলের এ ক্ষেত্রফলের সাংখ্যমান হচ্ছে ফোর পাই আর স্কোয়ার মানে ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি এই দুটো আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর সাংখ্যমান দুটো সমান বলেছে তাহলে প্রশ্ন অনুযায়ী মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এ ফোর থার্ড পাই এইটা আর এইটা হচ্ছে সমান তাহলে এখান থেকে দেখো এই পাই আর এই পাই কেটে গেল এই ফোর আর এই ফোর কেটে গেল তাহলে কি এখানে এখানে একটা আর রয়েছে পুরো আর স্কোয়ার আর এখানে একটা আর কিউব রয়েছে মানে দুখানা আর কেটে গেছে একখানা আর পড়ে রয়েছে তাহলে আর বাই এখানে থ্রি আর এখানে সব কেটে গেছে কি পড়ে রয়েছে ওয়ান তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কত হয় তিন এককে মাল্টিপ্লাই হয় তিন এককে তিন তাহলে আর এর সাংখ্যমান কত ব্যাসার্ধ চেয়েছিল তাহলে এখানে ব্যাসার্ধের সংখ্যমান কত ও গোলকের ব্যাসার্ধের এর সাংখ্যমান কি হয়ে যাবে সেই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই যে পরবর্তী ভিডিও মানে নেক্সট পর্ব দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর প্রিভিয়াস ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই